নরেন্দ্র মোদীজিকে চিঠি দিয়ে আমি বিজেপি থেকে সরে গেলাম। কখনো দলের কর্মীদের গুরুত্ব না দেওয়ার অভিযোগ তুলেছেন, কখনো প্রশ্ন তুলেছেন দলের শীর্ষ নেতৃত্বের কৌশল নিয়ে, কখনো প্রশ্ন দল বদলকারী নেতাদের প্রসঙ্গে। সেই জয় বন্দ্যোপাধ্যায় বিজেপি ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়ে চিঠি লিখলেন প্রধানমন্ত্রীকে। জয় বন্দ্যোপাধ্যায় নয় দশকের একাধিক বাংলা ছবির হিরো। 2014 বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার আগে গেরুয়া শিবিরে নাম লেখান জয় বন্দ্যোপাধ্যায়। 2014-2019 দুটি লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেও হেরে যান। বিভিন্ন সময় দল পরিচালনা নিয়ে নেতৃত্বকে নানা প্রশ্নের মুখে ফেলেছেন জয়। শেষ পর্যন্ত বিজেপি ছাড়ার সিদ্ধান্ত। সূত্রের খবর, নরেন্দ্র মোদীকে পাঠানো ইমেলে জয় বন্দ্যোপাধ্যায় লিখেছেন, দুবছর ধরে প্রধানমন্ত্রীর কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়েও মেলেনি, অসুস্থতার সময় চিকিৎসা তহবিলের আবেদন জানালেও সাড়া পায়নি। 2017 বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য করা হলেও কিছুদিন পরে বাদ দেওয়া হয়। সম্প্রতি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাও সরিয়ে নেওয়া হয়। 2014 সালের 6 মার্চ নরেন্দ্র মোদীজিকে দেখে আমি বিজেপিতে জয়েন করেছিলাম রাহুল সিনহার হাতে। আর আজ 2021 সাল 6ই নভেম্বর নরেন্দ্র মোদীজিকে চিঠি দিয়ে আমি বিজেপি থেকে সরে গেলাম। যে দল মানুষের সঙ্গে থেকে বিচ্ছিন্ন হয়েও কোনো রকম সংস্কারের পথে না গিয়ে অন্য পার্টির দোষ দিচ্ছে। আমি শুনেছি খেলায় যে পার্টি হেরে যায় আত্মসমালোচনা করে পরের বারের জন্য তৈরি হয়ে জেতবার চেষ্টা করে, আমাদের পার্টিতে সেটা নেই, তাই আমি বিজেপি ছাড়ছি। এখন বাংলায় যে পার্টি মানুষের সঙ্গে আছে, মানুষ যেই পার্টির সঙ্গে আছে, সেই পার্টির সঙ্গে সুযোগ পেলে আমি সেই পার্টিতে জয়েন করব, এটাই আমার অভিপ্রায়। জয় বন্দ্যোপাধ্যায়ের অসন্তোষের সারবত্তা আছে বলে মেনে নিয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। আমি দীর্ঘদিন যাবৎ দেখছি যে ওর মধ্যে একটা রাজনৈতিক হতাশা কাজ করছে, কিছুটা বিপর্যস্ত আছে জয়। যতটা ওর সাথে সম্পর্ক রাখা দরকার ততটা সম্পর্ক আমরা রাখতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা। শুধু জয়ের ক্ষেত্রে নয়, বহু লোকই হতাশ হয়ে যাচ্ছে আজকে। উনি অসুস্থ ছিলেন, আমরা ওনার পাশে আছি, সুস্থতা কামনা করি। এই পরিস্থিতিতে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। বিজেপিতে কোনো সুস্থ স্বাভাবিক লোক তো থাকতে পারেন না, এবার বিজেপি একের পর এক লোক ত্যাগ করছে, ফলে অভিযোগগুলো তো নিশ্চয়ই বাস্তব, নইলে একটা লোক বিজেপি ছাড়ছে কেন? এবং জয়দা হঠাৎ নতুন করে বলেননি, জয়দা বেশ কিছুদিন ধরে বলে আসছিলেন। বিধানসভা ভোটের পর উপনির্বাচনেও জোর ধাক্কা খেয়েছে বিজেপি, একের পর এক নেতা বিধায়ক সাংসদ যোগ দিয়েছেন তৃণমূলে। সেই অস্বস্তি আরও বাড়ল জয় বন্দ্যোপাধ্যায়ের দল ছাড়ার সিদ্ধান্তে। কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস ও অরিত্র ভট্টাচার্য, রিপোর্ট এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।